সারা রাত সেলে পায়চারি করেই কেটেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সেলে শৌচাগারে নেই কোমোড ব্যবস্থা, দেওয়া হয় না মশা মারা ধূপো। সুব্যবস্থা না থাকায় অগত্যা সেল বদলের আবেদন জ্যোতিপ্রিয় মল্লিকের। তবে মঙ্গলবার সকাল হতে দেখা হয় বন্দি অন্য বিধায়কদের সঙ্গে। সূত্রের খবর, একে অপরের সঙ্গে কথাও বলেন তাঁরা। সারা রাত সেলে পায়চারি জ্যোতিপ্রিয়ার, সেল বদলের আবেদন বনমন্ত্রীর। ইডি রাতে গ্রেফতারের পর থেকে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বারে বারে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়, নিজেই সে কথা জানিয়েছিলেন বারে বারে। তবে সূত্রের খবর, এখন আপাতত কিছুটা সুস্থ রয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সারা রাত ঘুম হয়নি তাঁর, সেলের ভিতরে পায়চারি করেই কাটিয়েছেন। ডাক্তারবাবু 2200 বিজনেস সম্বন্ধে কি কি রিপোর্ট দিয়েছেন সেটা তো আমার এইখানে দাঁড়িয়ে বসে বলাটা সম্ভব নয়। আমার যার কথা বলতে চাইছেন তিনি সংশোধনাগারের মধ্যে আছেন, চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং আপাত সুস্থভাবে আছেন। প্রত্যেকের কার রাতে ঘুম হয়েছে আর কার রাতে ঘুম হয়নি এইটা সমস্ত আপডেট তো আমার কাছে রাখা সম্ভব নয়। আমার সংশোধনাগারের মধ্যে ডায়াবেটিক পেশেন্ট অন্তত পক্ষে 200 জন, তাদের প্রত্যেকের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। সূত্রের খবর, বনমন্ত্রী জানিয়েছেন তিনি যেভাবে থাকেন সেভাবে থাকার সুব্যবস্থা নেই সেলে। তাঁর সেলের শৌচাগারে কোমোড নেই, মশা আছে, কিন্তু জেলে নিরাপত্তার কারণে মশার ধূপ দেওয়া হয় না। সুব্যবস্থা না থাকায় সেল বদলের আবেদনও জানিয়েছেন তিনি। যদিও জেলের ভিতরে ব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী। তিনি সংশোধনাগারের মধ্যে আছেন, চিকিৎসকের তত্ত্বাবধানে বর্তমানে সুস্থ অবস্থায় আছেন এবং আদালতের নির্দেশগুলো আমরা মেনে চলছি। 2200 থেকে 2100 প্রিজনারের মধ্যে প্রত্যেকেরই শারীরিক অবস্থা সম্বন্ধে সংশোধনাগার কর্তৃপক্ষ সজাগ এবং চিকিৎসার খাতিরে তাদেরকে সমস্ত কিছুই দেখাশোনা করে। মঙ্গলবার ভোর হতেই সেল খুলে দেওয়া হয়। সেই সময় বালুর সঙ্গে দেখা হয় তিন বন্দী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যদের। সূত্রের খবর, তাঁদের মধ্যে কথাবার্তাও হয়। প্রেসিডেন্সি সংশোধনাগারের 22 ওয়ার্ডের 7 নম্বর সেলে রয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ওয়ার্ডে 2 নম্বর সেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য রয়েছেন একই ওয়ার্ডের 11 নম্বর সেলে। জীবনকৃষ্ণ সাহা রয়েছেন 22 ওয়ার্ডের 14 নম্বর সেলে। একই ওয়ার্ডে হেভি ওয়েটাররা থাকায় রসিকতা করে অন্য কয়েদিরা সেলের নাম রেখেছে এমএলএ সেল। সেল সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, এই মুহূর্তে তিনি গতকালও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানিয়েছিলেন যে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ রয়েছেন, তার চিকিৎসা প্রয়োজন এবং সেই মতোই কিন্তু কিছুক্ষণ আগে আমরা জেল সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন তার যে চিকিৎসা সমস্ত ব্যবস্থা জেলের ভিতরে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা দেয়া হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে শুভজিৎ ও দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।